হ্যাঁ এক্স্যাক্টলি সো। তো সেই আত্মীয় আমার সঙ্গে এসেছিল, এক আমার এই ফিবল কণ্ঠস্বরটা বেশিক্ষণ শুনতে হতো না, একটু একটু ভারী হয়ে গেছে আর কি, যান্ত্রিক মানে কি বলবো বদান্যতায়। তো আমি যে আত্মীয়রা আমার সঙ্গে এসছেন, আমার বন্ধুরা আমার আত্মীয়রা একসঙ্গে আমরা কাজ করি, তো সেই তাদেরকে একটু সঙ্গে না পেলে আমার মনে হয় অসম্পূর্ণ থেকে যায়। আমি প্রথম লেডিস ফার্স্ট অর্থাৎ মহিলাদের দিয়ে শুরু করি। সিনিয়র মোস্ট আমাদের মধ্যে আছেন তনুকা চ্যাটার্জি, প্লিজ আপনি দয়া করে একটু আসুন। আগে থেকেই বলে দিলাম আমি কোনো রাজনৈতিক কথা বলছি না, কিন্তু এইটা ভাববেন না এটা খানিকটা কাকতালীয় হয়ে গেছে, একটু মনের মিল আছে। তো আমার এই মুহূর্তে একটা ধারাবাহিক চলছে, তার নাম স্বয়ং সিদ্ধার্থ, এটা আকাশ আট হলিডি চ্যানেল আছে, সন্ধে 7টার সময় দেখানো হয়। এটি আগে একবার সিনেমা হয়েছিল, কে শ্রেয়সী ওমা আমারও তো কী করে এত মিল হলো মনে, আমারও তো খুব প্রিয় মানুষ। আচ্ছা তারপরে আমি সেই স্বয়ং সিদ্ধার যে হিরোইন অর্থাৎ লিড ফিমেল ক্যারেক্টার অশ্বিনী দাস, তাকেও এখানে আমন্ত্রণ জানাচ্ছি। এটা রঞ্জিত মল্লিক একসময় করেছিলেন, মিঠু মুখার্জি এবং রঞ্জিত মল্লিক, খুবই সুপারহিট ছায়াছবি। আমরা আবার সেটাকে নতুন করে আজকে চেষ্টা করছি। অশ্বিনী ও নতুন কাজ করছে কিন্তু খুবই সিনসিয়ার এবং ভালো কাজ করছে। এবার আমাদের পালা আবার পুরুষদের ডাকা। তো আমি বয়োজ্যেষ্ঠ যিনি তাকে ডেকে নিচ্ছি, যার প্রায় 80-90 বছর বয়স, হ্যাঁ শ্যামল কুমার চক্রবর্তী আমার বন্ধুবর, তাকে ডাকছি। আপনাকে ধরতে হবে কি, একটু লাঠি টাঠি লাগবে, প্রচুর বয়স, অভিজ্ঞ মানুষ, থিয়েটার কর্মী এবং সিরিয়ালের সবার সবসময় দেখা যায়, ভীষণ বন্ধু শ্যামল কুমার চক্রবর্তী। তারপর আমি রাখবো দেবোত্তম মজুমদারকে। দেবোত্তমকে আমরা সবাই চিনি, দেবোত্তম শুধুমাত্র একজন ভালো অভিনেতা নন, অসাধারণ একজন মানুষ। এবং একটাকে একবার বলাতে, যদিও আমার বলাটা সেকেন্ডারি ছিল, তনুকার বলাটা প্রথম ছিল, তনুকার বলাটাতে দেবোত্তম আপত্তি করতে পারেনি, তারপরে আমি সেকেন্ড করে চরেন্দ্র সরকার ঢুকে গেছে। হ্যাঁ তো যাই হোক, দেবোত্তমকে ডেকেছি, দেবোত্তম খুবই আন্তরিকভাবেই এসছে। এবার আমার সেই স্বয়ং সিদ্ধারী যে লিড মেল, যেটা রঞ্জিতবাবু করেছিলেন, বিশ্ব বসু বিশ্বাস, তার প্রতি এবং আরেকজন ভালো মনের মানুষ, আমি ওর সঙ্গে কাজ করে এত তৃপ্ত হয়েছেন, একটু গাড়িতে আসার সময় দেবোত্তমকে বলছিলাম প্লিজ প্লিজ হ্যাভ ইউ সিট। আর আমাদের সঙ্গে আছেন কৌশিক ভট্টাচার্য, হ্যাঁ উনিও স্বয়ং সিদ্ধার সঙ্গে যুক্ত, উনি একটি নায়েবের চরিত্র করেন কিন্তু মাঝে মাঝে গায়েব হয়ে যান আর কি, খুঁজে পাওয়া যায় না, যাকে ওনাকে একটু জায়গা দিন। এত এখানে এত ওয়ার্মথ না, এত উষ্ণতা আপনাদের প্রত্যেকের মনের মধ্যে, যে কারণে গরম লাগছে। আপনার শাড়ি টাড়ি দেখা হয়ে গেলে একটু আসবেন এখানে, ও দিদি ভাই এক সময় পাবেন শাড়ি দেখার। তো একটু আগে সবার মধ্যে কথা হচ্ছিল যে বাঙালিয়ানা বা পয়লা বৈশাখ, বৈশাখী আড্ডা, বৈশাখী বা বৈশাখী, বৈশাখ মাসটা কিন্তু শুধু বাঙালিরা পালন করে না, পাঞ্জাবিদের মধ্যে বৈশাখী হয় এবং বিভিন্ন ভাষা বিভিন্ন। বৈশাখ মাসটা একটু গুরুত্বপূর্ণ মাস, যার সঙ্গে হারভেস্টিংয়ের অনেক যোগাযোগ আছে, সুতরাং মানুষ নতুন শস্য বা নতুন বীজ রোপণ করে বা ইত্যাদি করে, সেইগুলোর সঙ্গে সবটা মিলিয়ে জুল, তার সঙ্গে আমরা নানান রকম উৎসব পালন করি আর কি। সুতরাং বৈশাখটা শুধুমাত্র বাঙালিদের একমাত্র মানে অধিকার বা কী বলবো সেটা অগ্রাধিকার সেরকম নয়। আমি যেমন ব্যক্তিগতভাবে বাংলাদেশ গিয়ে দেখেছি, আমার লজ্জা হয়েছে বাঙালি হিসেবে নিজেকে পরিচয় দিতে, যেরকমভাবে পয়লা বৈশাখে ওরা বর্ণাঢ্য শোভাযাত্রা করেন এবং প্রত্যেকটি মানুষ রাস্তায় নেমে, ভাবতে পারবেন না, একদম উন্মুক্ত রাস্তায় নেমে নাচতে নাচতে গাইতে গাইতে যাচ্ছেন, প্রভাত ফেরি হচ্ছে, নানান রকম কিছু। আমার মনে হচ্ছে আমি কি সত্যিই বাঙালি নাকি এরাই আসল বাঙালি, আমরা হয়তো নকলটা। তো যাই হোক না কেন, সেটা বড় কথা নয়, যেটা বারবার কথা হচ্ছিল ভাষা নিয়ে, বৈশাখ বৈশাখী মানে পয়লা বৈশাখ নিয়ে, বাঙালিদের নিয়ে, ভাষা একটা শিকড়, না বেলাইনে আমি যাইনি, ভাষা একটা শিকড়, সেইটাকে আঁকড়ে ধরলে, তবে একটু আগে ও ইংরেজির কথাটা বললো, ইংরেজি বাংলাটা যেন ইংলিশে শিখতে না হয়, তো শিকড়টা যদি ঠিক হয় না, তাহলে ডালপালা গাছপাতা সব ঠিকঠাক থাকবে। তো সেইটাকে আঁকড়ে থাকুন, বাকিটা অটোমেটিক্যালি হবে। জলসিঞ্চন করার জন্য অনেক রকম পদ্ধতি আছে,
সেখানে হয়তো ঝাঁঝরি দিয়েও হতে পারে, পাইপ দিয়েও হতে পারে, বৃষ্টির জলও হতে পারে, নানান রকম কিছু হতে পারে, কিন্তু শিকড়টা যাতে মাটির গভীরে যায় সেটাই আমার একমাত্র বলার কথা আর কি, এছাড়া কিছু নয়। এবার আমি শুভদীপের হাতে দিয়ে দিচ্ছি, কেননা আমি একটু বোর করছি। আপনার ধন্যবাদ আপনাদের আমাকে এতক্ষণ সহ্য করার জন্য। এবার শুভদীপকে সহ্য করতে হবে। আর ইনভেস্টমেন্টটা ছিলেন এখানে দাদা, ইনভেস্টমেন্টের আপনি হ্যাঁ ওটাও হয়, হ্যালো হ্যালো আপনি গাইড করবেন একদম গাইড পাইপ যারা রয়েছে বেশিরভাগ মানুষেরই স্বয়ংসিদ্ধ এবং স্বয়ংসিদ্ধা। তবে অনিন্দ্যদা যে কথাটা একটু আগে বললেন আমি সম্পূর্ণ সহমত সেই কথার সাথে। আমার দুটি দিন বাংলাদেশে থাকবার সৌভাগ্য হয়েছিল অনুষ্ঠান সূত্রে, একবার কোনো একটি পয়লা বৈশাখে এবং আরেকবার একুশে ফেব্রুয়ারিতে। কুড়ি তারিখ, কুড়ি ফেব্রুয়ারির রাত গোটা ঢাকা শহর জেগে থাকে এবং তাদের ওই যে শহীদ বেদিতে একসাথে মাল্যদান, একসাথে গিয়ে সবাই মিলে গিয়ে তারা শ্রদ্ধা জানায়, এটা কিন্তু সারা দিনের একটা উৎসব। একইভাবে পয়লা বৈশাখের দিন যেরকম উনি প্রসেশনের কথা বলেন, শোভাযাত্রার কথা বলেন, আরেকটা জিনিসও কিন্তু বাংলাদেশে খুব দেখা যায়, এখন ইদানিং কলকাতাতেও দেখা যাচ্ছে, সেটা হচ্ছে সারা রাস্তা জুড়ে আলপনা, মাইলের পর মাইল রাস্তা জুড়ে অপূর্ব সুন্দর সমস্ত আলপনা ঢাকার রাজপথকে একেবারে বর্ণময় করে তোলে। এখন আমরা আমি যেহেতু যাদবপুরের বাসিন্দা, আমাদের যাদবপুরে দেখতে পাচ্ছি যে মঙ্গল শোভাযাত্রা নামে একটা নতুন কার্যক্রম শুরু হয়েছে এবং পয়লা বৈশাখের দিন এরকমই একটি বর্ণময় শোভাযাত্রা, সাথে রাস্তায় আলপনা। এই রকমভাবে আমরাও হয়তো আরেকটু বেশি বাঙালি হয়ে উঠতে চেষ্টা করছি বাংলাদেশের বাঙালিদের দেখতে দেখতে। আসলে বাঙালি হয়ে ওঠার মধ্যে একটা অন্য তাগিদ কাজ করে, যে জায়গাটা আমি বলতে চাইছি যে আমরা যে যে জায়গাতেই বড় হই না কেন, যে যেখানকার বাসিন্দা হই না কেন, যে কোনো মানুষের কিন্তু তার মাতৃভাষার প্রতি একটা আলাদা জায়গা থাকে, আলাদা টান থাকে, আলাদা ভালোবাসা থাকে। এই কথাটা আমাকে বলেছিলেন ডক্টর পবিত্র সরকার, যে একজন শিশু যখন গর্ভাবস্থায় থাকে, মায়ের গর্ভে সেই শিশু যখন একটু একটু করে বেড়ে ওঠে, ভাষার সাথে, মায়ের ভাষার সাথে তখন থেকে তার একটা যোগাযোগ তৈরি হয়, ফলে সেই টান, নারীর টান বলা যায়, সেই টান, নিজের মাতৃভাষার প্রতি টান আমাদের নারীর টানের মতনই সক্রিয়। আর সেই ভাষাকে কেন্দ্র করে দাঁড়িয়ে থাকে যখন একটা সংস্কৃতি, একটা ঐতিহ্য, একটা দেশ, একটা রাজ্য, তখন সেই রাজ্য বা দেশের শরিক হয়ে আমরাও গর্বিত হই আমাদের ভাষার জন্য। আমরা সবাই সারা পৃথিবী জুড়ে নানা কাজ করতে পারি, কিন্তু নিজের ভাষার প্রতি, নিজের সংস্কৃতির প্রতি যদি সচেতন না হই, তাহলে যেন গোটা আয়োজনই পুরো ফিকে, পুরো বৃথা। আজকে